এই গাড়িটিকে টোটালি কাগজপত্র থেকে শুরু ভাই, হেলমেটটা তো জরুরি, ভুলে ভুলে দর্শক 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 দেখুন 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 দর্শক দেখুন দেখুন সেই গাড়িটিকে চেক করতে গিয়ে মানিল, কিভাবে মানিল, আক্রমণ করলে আমাদের স্টুডেন্ট ভাইদেরকে এই মুহূর্তে তারা মানে তাদের গায়ের উপরে গাড়ি তুলে দিতে আসলে চেক করার সাথে সাথে সেই গাড়িটিকে আটকানো গেল না। দর্শক এই মুহূর্তে দর্শক আরেকটি মোটর সাইকেল যাচ্ছে তাই সেই গাড়িটিকে ধরার জন্য। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে একটি খুব খারাপ সিচুয়েশন, যদি গাড়িটিকে আটকানো যেত তাহলে কিন্তু যে কোনো মানে গ্লাস ভাঙছে, তারপর তো কিন্তু থামে না। কারণটা কি, থামলো না কেন গাড়িটা? থামে না ভাই, গাড়ি ভিতরে ভাই কিছু আছে, কিছু আছে, কিছু আছে, না হলে গাড়ি থামাবে না, গাড়ি থামবে না কেন? মানে আপনি প্রথমে কি বলছিলেন? আমরা বলছি যে গাড়িটা থামান, উনি থামাইলো, বললো যে ব্যাগ ডালা চেক করবেন, আমি বললাম হ্যাঁ। তারপরে আমরা সবাই ব্যাগ ডালা চেক করতে গেলাম, উনি তাড়াতাড়ি করে গাড়িটা টান দিল। তাহলে এরা ক্লিয়ার ছেড়ে দাও, একটু কথা বলতে পারি? আসসালামু আলাইকুম। আচ্ছা, আমাদের যে ছাত্র ভাইরা যে রাত জেগে আপনাদেরকে এভাবে পাহারা দিতে গিয়ে আপনাদের গাড়িটা চেক করলো, দাঁড় করালো, এটা আপনার কাছে কেমন? আপনি কি খুবই ভালো, খুবই ভালো লাগলো, এটা উচিত করা। মানে আপনি কোথা থেকে আসছেন? আমি এসেছি কলাবাগান থেকে। কলাবাগান থেকে এই পর্যন্ত আপনি রাস্তায় কোনো পুলিশ দেখেছেন? না না, কেউ ছিল না, একদমই খালি ছিল, একদম খালি। ট্রাফিক সিগন্যাল গুলা থেকে কি কোনো পুলিশ ছিল? কেউ ছিল না। আমি বলছিলাম যে আল্লাহ ওরা এত মানে চেক করছে, খুবই ভালো লাগতেছিল, আমরাই বলছিলাম। থ্যাংক ইউ আমাদেরকে সহযোগিতা করার জন্য। দর্শক আমরা দেখতে পাচ্ছি একটা মোটর সাইকেলে হেলমেট নাই দুইজনের। এই মুহূর্তে আমার স্টুডেন্ট ভাইরা মানে কি ডিসিশন নিবে? আপনাদের সাথে সহযোগিতা করতে হবে, এই দায়িত্বটা পালন করতে হবে। আপনি কি রাজি ভাই? তার মুখে থেকে অ্যালকোহল ঘেরান পাইছে, সে বলে হ্যাঁ অ্যালকোহল ঘেরান পাইছে। তারপর সে বলে তোমরা পিছন সেটা দেখো, পোলাবেন যে সময় আমাদের পিছনে আছে রাস্তাটা ফাঁকা, সে তখন টান দিছে, আমরা ধরতে পারলাম না, আমরা লাইট মারছি, আমার হাতে লাইটটা ছিল, গ্লাসের ভিতরে মারছি। এটাই প্রথম ব্যাপার কেমন থাকে? প্রথম আমরা সালাম দিছি, সে বলছে কি আচ্ছা ওকে চেক করেন। পরে আমাদের ছেলে পেলে সব পিছনে আছে, তারপরে গাড়িটা টান দিছে। আপনাদের মানে কোন ছাত্র বাইরা যদি সামনে থাকতো তাহলে তো সে উড়ে নিয়ে চলে যেত আর কি। একজনের হয়তো যান নিয়ে টানাটানি ছিল ছাত্র, আর কি বলবো, এই তো তার মনে হয়তো কোনো খারাপ নীতি আসিল, তার জন্য সে গাড়িটা টান দিছে, ঠিক না? আমরা আর কিছু করতে পারলাম না, এটাই আমরা এ পর্যন্ত সমর্থ। আর কি বলতে পারছি, এখানে হেলমেট নাই কিন্তু হেলমেটটা পরে অন্তত হেলমেটটা পরতে হবে। চুপ জি, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ছাত্র ভাইয়েরা রয়েছে যারা এই মুহূর্তে হাতে জিলে যে গাড়িগুলো চেক করতেছে, প্রতিটা গাড়িগুলোকে তন্ন তন্ন করে তারা চেক করে তারপরে ক্লিয়ারেন্স দিচ্ছেন, তখনই তারা গাড়ি নিয়ে যাওয়ার সুযোগ পেয়েছেন। দর্শক 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 আমরা দেখতে পাচ্ছি এখানে হেলমেট নাই কিন্তু হেলমেটটা পরে অন্তত হেলমেটটা পরতে হবে। কি ব্যাগের ভিতরে কি আছে দেখুন, কি আছে দেখুন, মানে বলেন আমার জিনিসপত্র, প্রয়োজনীয় জিনিসপত্র আছে। আচ্ছা, এটা তো অনেক সুন্দর করে বাধা আছে, এখন ছাত্র ভাইরা কি বলে সেটা তাদের ভাই, এটা আমাদের দায়িত্ব ভাই, দায়িত্ব বলতে এটা আপনার দায়িত্ব ভাই, আমরা সাধারণ মানুষ, এটা আমাদের সবাই দায়িত্ব ভাই।
আমি জানি শুনি কাজ করি, আমি কক্সবাজারে যাচ্ছি। এটা আমাদের সবার দায়িত্ব ভাই, এটা আপনারা আমার আপনি এখন এই ব্যাগ দেখে যদি এখন এটা করেন আর এতদিন গাড়ি গাড়ি করতে। হ্যাঁ দর্শক, আমরা এক এক করে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ছাত্র ভাইরা কীভাবে গাড়িগুলো পালন চেক করতেছেন, আমরা আপনাদেরকে এক এক করে দেখানোর চেষ্টা করি। কারণ হলো গুলশানে এই মুহূর্তে দর্শক একটি গাড়ি ধরা পড়েছে, সেই গাড়িতে বানিল অসংখ্য পরিমাণ রয়েছে হলো নেশাদ্রব্য। সেই নেশাদ্রব্য সহকারে আমরা আপনাদেরকে সেই ভিডিওটি দেখানোর চেষ্টা করব এবং সরাসরি সেই লাইভটা আমরা কভার করার চেষ্টা করব। দর্শক, আমরা এইমাত্র খবরটি পেয়েছি, আমরা এই লাইভটি শেষ করে আমরা সেখানে চলে যাব। এরপরে দর্শক প্রতিটি গাড়িকে এক এক করে তারা চেক করে যাচ্ছেন, মানিল প্রতিটি গাড়িকে চেক করার পর তারপরে হলো ক্লিয়ারেন্স দিচ্ছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে কত সুন্দর করে একদম সুন্দরভাবে একটা সালাম দিলেন, গাড়িগুলো দেখতেছেন, ব্যাক তালাটা খুলে দিলেন। আমরা একটু দেখানোর চেষ্টা করি দর্শক, ব্যাক তালা ঠিক হয়েছে কিনা। ভাই একটু দাঁড়িয়ে কথা বলি, আমাদেরকে একটু বলেন তো, এই যে ছাত্ররা যে আপনাদেরকে গাড়িটা থামিয়ে যে চেক করতেছে, এটা আসলে কি ঠিক কিনা? না, ঠিক আছে, ঠিক আছে। দর্শক, আমরা প্রতিটা গাড়িকে যেভাবে তারা তন্ন তন্ন করে চেক করছেন, আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। সবগুলো গাড়িকে তারা এভাবে চেক করে যাচ্ছে। পুরো গাড়ি এক কথা জড়ো হয়ে গেছে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। নিজেরা নিজেরাই টোকেন লেখা নিয়ে আসে। একটু আগেও ভাই একটা প্রাইভেট এরকম করে টান দিয়ে চলে গেছে। দর্শক, আসলে স্টুডেন্টরা একটু তাদের সন্দেহ হয়েছে, সে কারণে তারা আবার চেক করছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে তারা কিভাবে চেক করতেছেন এক এক করে, তন্ন তন্ন করে, এক কথা বলা যায় চিরুনি অভিযান বলে এক কথায়। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তারা দায়িত্ব নিয়ে যে কাজটি করছেন, আবার তাদেরকে সালাম দিয়ে তাদেরকে কষ্ট দিলাম, অনেক সুন্দর করে কথাগুলো বলতেছেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যেখানে কষ্ট দিলাম ভাই, আসসালামু আলাইকুম ভাই, কষ্ট দিলাম ভাই। প্রত্যেক ড্রাইভারকে আমাদের স্টুডেন্ট ভাইরা সবাইকে গাড়িটি চেক করার পরপরে তাদেরকে সালাম দিয়ে বলতেছেন যে আমি কষ্ট দিলাম। গাড়িটা একটু চেকিং করা হবে তো পিছনে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে ড্রাইভ করছেন একজন নারী, আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। গাড়িটা ক্লিয়ারেন্স দেওয়া পর্যন্ত তারা ওয়েট করছেন। একটু কথা বলতে পারি? আসসালামু আলাইকুম।
আচ্ছা, আমাদের যে ছাত্র ভাইয়েরা যে রাত জেগে আপনাদেরকে এভাবে পাহারা দিতে গিয়ে আপনাদের গাড়িটা চেক করলো, দাঁড় করালো, এটা আপনার কাছে কেমন? খুবই ভালো লাগলো, এটা উচিত। মানে আপনি কোথা থেকে আসছেন? আমি এসেছি কলাবাগান থেকে। কলাবাগান থেকে এই পর্যন্ত আপনি রাস্তায় কোনো পুলিশ দেখেছেন? না না, কেউ ছিল না, একদমই খালি ছিল, একদম খালি। ট্রাফিক সিগন্যাল গুলা থেকে কি কোনো পুলিশ ছিল? না, কেউ ছিল না। আমি বলছিলাম যে আল্লাহ, ওরা এত মানে চেক করছে, খুবই ভালো লাগতেছিল, আমরাই বলছিলাম। থ্যাংক ইউ আমাদেরকে সহযোগিতা করার জন্য। দর্শক, আমরা দেখতে পাচ্ছি একটা মোটর সাইকেলে হেলমেট নাই দুইজনের। এই মুহূর্তে আমার স্টুডেন্ট ভাইরা মানে কি ডিসিশন নিবে? আপনাদের সাথে সহযোগিতা করতে হবে, এই দায়িত্বটা পালন করতে হবে। আপনি কি রাজি ভাই? ধন্যবাদ। আসলে সত্যি কথা বলতে কি, যাদের হেলমেট নাই তাদের মানিলেও শাস্তিমূলক শাস্তি দেওয়া হচ্ছে। এক কথায় বলা যায় যে 10 মিনিট তাদের সাথে এই যে চেকিং করা হচ্ছে, সেই চেকিং এর দায়িত্বটা তাদের পালন করতে হবে। সেভাবে তারা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, এই গভীর রাতে যখন উনি পুলিশ প্রশাসন, ট্রাফিক থেকে শুরু করে কোনো পুলিশ প্রশাসন, কোনো চেকপোস্ট নেই, সেখানে এই ছাত্র ভাইরা কীভাবে দায়িত্বগুলো পালন করতেছেন আমরা সেটা একটু দেখানোর চেষ্টা করছি। দর্শক, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গাড়ি চেকিং হচ্ছে। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একটি সরকারি প্রতিষ্ঠানের গাড়ি। এটা ক্লিয়ার, ক্লিয়ার, হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার। দর্শক, আমরা আপনাদেরকে এক এক করে যে গাড়িগুলো চেক করা হচ্ছে সেই গাড়িগুলোর সম্পর্কে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এবং পাশাপাশি জানানোর চেষ্টা করব যে পাশে দর্শক আরেকটি গাড়ি রয়েছে। আমরা সেই গাড়িটি নিউজ 24-এর গাড়ি, টেলিভিশনের গাড়ি, একটা সংবাদ মাধ্যমের গাড়ি। সেই গাড়িটি পর্যন্ত সব স্টুডেন্ট ভাইরা একটা দিন দেখলাম যে সবাইকে সালাম দিয়ে সুন্দর করে, ভাই একটু কষ্ট দিচ্ছি আমাদের, আপনার ব্যাগতলাটা খুলে দেখান, এভাবে তারা একা করে মানে চেকিং করছেন এবং প্রতিটা গাড়ির যখন ক্লিয়ারেন্সটা পেয়েছেন সাথে সাথে সেই গাড়িটি করে। দর্শক, আমরা দেখছি যে গণমাধ্যমের গাড়িগুলো কিন্তু তারা ছাড়ছেন না, তাদের সেই গাড়িগুলো কিন্তু তারা চেক করে যাচ্ছেন। আমরা আপনাদেরকে এক এক করে দেখানোর চেষ্টা করছি প্রতিটা প্রেসের গাড়ি এবং গণমাধ্যমের গাড়ি, এবং সবচেয়ে এক কথা বলা হয় যে মানে VVIP গাড়ি বলতে যে কোনো গাড়ি তারা হলো সুন্দরভাবে চেকিং করে তারপরে গাড়িগুলো ছাড়া হচ্ছে। একই সাথে অনেকগুলো CNG রয়েছে। আবার পাশাপাশি দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই প্রাইভেট কারটি। হসপিটাল থেকে রোগী নিয়ে বাসায় ফিরছেন, সেই গাড়িটাকেও তারা ছাড় দিচ্ছেন না, সেই গাড়িটাকেও তারা চেকিং করে তারপরে ক্লিয়ারেন্স দিয়ে ছাড়ছেন। খুব আন্তরিকতার সাথে, খুব আন্তরিকতার সাথে সুন্দরভাবে তারা বলে তাদের গাড়িটাকে চেক করার সুযোগ দেওয়ার কারণে তারা সুন্দরভাবে তাদেরকে মানিল সরিয়ে দিচ্ছেন। এবং মানে কীভাবে তারা গাড়িগুলো চেক করছেন এক কথা বলা যায়, আসলে স্টুডেন্ট শিক্ষা এমন একটা বিষয় যে সেই শিক্ষাকে বিষয়টাকে কেন্দ্র করে তারা সেভাবে কাজগুলো করছে। দর্শক, ভাই একটু এদিকে আসবেন আপনি, আমাদেরকে একটু বলবেন যে আপনাদের কাছে কোনো নাই অস্ত্র, একটা লাঠি ছাড়া আর কিছুই নাই, কিন্তু এভাবে এই গাড়িগুলো চেকিং করতে গিয়ে
এই কাজটা করতে গিয়ে কোনো বিপদগামী হচ্ছে কিনা আপনার স্টুডেন্ট ভাই? না, স্টুডেন্ট ভাইরা বিপদগামী হইতেই পারে, কিন্তু মানুষের মনুষ্যত্ববোধ মনোবলটাই হয়েছে বড় ব্যাপার। আমাদের মনোবলটা বড় ব্যাপার, আমাদের এলাকার সেফটি ফার্স্ট, তার কারণে আমরা নিরাপত্তার কারণে আমরা চাইতেছি যে আমাদের এই এলাকা ভিত্তিক যেন কোনো যায় ঝামেলা যেন না হইতে পারে এবং ঠিক মতো যেন পরিচালনা করতে পারে, এবং ডাকাতের একটা ব্যাপার আছে, সেই ডাকাতিটা যেন না হইতে পারে, সেজন্য আমরা নিরাপত্তার জন্য আমাদের এলাকার ভাই ব্রাদারকে নিয়ে আমরা সেফটি একটা কথাই বলতে পারেন যে সেফটি ফার্স্ট হিসেবে আমরা কাজ করতে পারতাম। এই ধারাবাহিকতাটা মানে কতক্ষণ পর্যন্ত চলবে? এই ধারাবাহিকতা যতদিন পর্যন্ত ট্রাফিক পুলিশ সার্জেন্ট যতদিন না এই দেশের ভিতরে ডিসিপ্লিন হইতেছে ততদিন পর্যন্ত আমরা এই নিরাপত্তার ব্যবস্থা আমরা করেই যাব। আচ্ছা, চেকিং করতে গিয়ে কোনো অবৈধ কোনো মালামাল কোনো ধরা পড়েছে কিনা আপনাদের হাতে? এখন পর্যন্ত পড়ে নাই, কিন্তু আমরা চেষ্টা আছি জানো, আমাদের এই জায়গার ভিতরে জন্য যদি অবৈধ কিছু হয় তাহলে আমরা আর্মি সহযোগিতা এবং আর্মি আমাদের কাছ থেকে কিছুক্ষণ পরপর হাতি জিলে আইসে আমাদেরকে তদ্রুপি করতেছে, যেন আমরা যেন ঠিক মতো তাদের কাছ থেকে নিরাপত্তা যেন পাই এবং আমাদের সেফটি হিসেবে তারা অনেক কিছুই আমাদের কাছে নিরাপত্তা দিতেছে, তার জন্য আমরা আন্তরিকভাবে আর্মিদের ধন্যবাদ জানাই। ধন্যবাদ, ধন্যবাদ। দর্শক, আমরা দেখতে পাচ্ছি একটা কাভার ভ্যান, আমি ভুল অনেক চালান, অনেক চালান করে দেয়, দেখা গেছে আপনারা যদি শুনি আপনারা চালান, ঠিক আছে। কাভার গান, কাভার ভ্যান, গাড়িটিকে অ্যাডজাস্ট হলে টোটালি খুলে দেখাতে হবে এক কথায় বলা যায়। আমরা একটু দেখতে পাচ্ছি যে পুলিশের মানে সরকারি একটি লোগোধারী একটি গাড়ি দেখতেছি, সরকারি লোগো দেখে ছাত্র ভাইরা আসলে গাড়িটিকে থামালেন এবং জিজ্ঞেস করলেন এই গাড়িটার লোগোটা কেন, তারা জানার চেষ্টা করেছেন। দর্শক, পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য গাড়ি আছে, তাদের মানে কোনো হেলমেট নাই, হেলমেট নেই। দর্শক, আপনারা দেখতে পাচ্ছি অনেকগুলো গাড়ি যাচ্ছে, যাদের গাড়িতে হেলমেট নাই তাদেরকে কিন্তু 10 মিনিট আটকে রেখে তারা তাদের সাথে ডিউটি করাচ্ছেন। আমরা দেখেছি যে তাদের ডিউটি করানোর পর তারপর তারা ছাড়ছেন। দর্শক, আমরা দেখছি এই গাড়িটিকেও চেক করা হচ্ছে, দর্শক প্রতিটি গাড়িকে তারা যেভাবে চেক করে তারপরে তারা ক্লিয়ারেন্স দেওয়ার পর সেই গাড়িটি যাওয়ার সুযোগ পায়। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, বলতে পারতেছি না আমাদের তো শক্ত মতো, এই জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় না না আমাদের এখানে কেউ মানে সিঙ্গুলা মানে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রতিটা গাড়িকে চেক করা হচ্ছে, পাশাপাশি আমরা এখানকার দায়িত্বপ্রাপ্ত যে সিনিয়র পার্সন রয়েছেন আমরা তার সাথে কথা বলার চেষ্টা করব, তার সাথে কথা বলেই আমরা চেষ্টা করব বিস্তারিত বিষয়গুলো জানার জন্য। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে আরেকটি গাড়ি যে ব্যাগতলা খুলে রাখা আছে সেই গাড়িটিকেও চেক করা হচ্ছে। এক এক করে প্রতিটা গাড়িকে চেক করা হচ্ছে এবং সবগুলো গাড়িকে চেক করার পর তারপরে ক্লিয়ারেন্স দিচ্ছে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এখান থেকে দুইজন বইলে দিলে গাড়িটা চেকিং এর হয় তবে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি আরেকটি গাড়ি, যে গাড়িটিকে জিপ গাড়ি, জিপ গাড়িটিকেও চেক করা হচ্ছে।
গাড়িটির ব্যাগ তালা খোলা হচ্ছে এবং সেই ব্যাগ তালা খুলে তারা চেক করতেছে। কষ্ট দিলাম ভাই। হ্যাঁ ভাই, বলো তো আমার শিক্ষা হইতাছে ভাই। মানে আপনার কাছে কেমন লাগতেছে? খুব ভালো। তাহলে কিন্তু আপনার কাছে কাগজপত্র থেকে শুরু করে ড্রাইভিং লাইসেন্স থেকে সবকিছু চেক করতো, কিন্তু আমার মানে ছাত্র ভাইরা আসলে কি চেক করতেছে? খুব সুন্দর গাড়ি তল্লাশি করতেছে, 1000 টাকা বাইরে নিয়ে গেতেছে। কিছু কুত্তার বাচ্চারা আছে, এই কুত্তার বাচ্চাগুলো ধরার জন্য ভালো পদক্ষেপ নিছে। তারা কিন্তু খুবই সন্তুষ্ট, মানে তারা যেভাবে গাড়িগুলাকে চেক করতেছেন এবং গাড়িগুলাকে চেক করার সময় এক কথা বলা যায় সবাই আন্তরিক ভাবে তাদেরকে হেল্প করে যাচ্ছেন। দর্শক, আমরা সামনে আরো কিছু গাড়ি চেক করা হচ্ছে, আমরা সেই গাড়িগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বাড়িটা লাইভ চলতেছে সাত বাংলা ফেসবুক পেজ। দর্শক, এই মুহূর্তে যারা আমাদের ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো যে আপনারা পুরো ভিডিওটি আমাদের আপনাদের টাইমলাইনে আপনারা শেয়ার দিয়ে দিবেন এবং ভিডিওটি যাতে সরাসরি আপনারা সবাই দেখতে পায় সেই বিষয়গুলো আমরা একটা ডাক্তারের গাড়ি, এক কথায় বলা যায় একজন চিকিৎসকের গাড়ি পর্যন্ত পুলিশ দেখা হয়েছে কিনা, প্রশাসনের কোনো ব্যক্তি? মানে খালি রাস্তা আপনার, মানে কোনো সিগন্যাল, মানে এই যে এই ফার্স্ট আপনারই থামাইলে এই চেক করলে, এটা আপনার কাছে কেমন লাগতেছে? দিস ইজ নরমাল, দিস ইজ গুড বিহেভিয়ার। জাস্ট নরমালি আস্ক করছে কই যাচ্ছে আমার স্টুডেন্ট কিনা, দ্যাটস ইট। আমরা একটু আগে একটা লাইভ করেছিলাম, সেখানে হলো গুলশানে, মানে এলো পুরো মাদকদ্রব্য সহকারে একটা গাড়ি, মানে ব্যাগতলা পুরো মাদক সহকারে ধরা পড়েছে। এর আগে একটা গাড়ি ধরা পড়েছে, মানে 2 কেজি গাঁজা সহকারে। কিন্তু আমাদের ছাত্র ভাইরা যদি না ধরতো, কারণ যেহেতু পুলিশ নেই, তারা তো অনায়াসে মানে তাদের গন্তব্যস্থলে নিয়ে যেত। এটা আপনি কিভাবে দেখছেন? আচ্ছা, এই পোস্ট তো আমি কখনো দেখি নাই, সো আই হ্যাভ নো কমেন্টস অন দ্যাট। মানে এই নিউজের ব্যাপারে আই ডোন্ট নো, আমি দেখি নাই পোস্ট। দেখেন নাই? না। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন একজন চিকিৎসকের গাড়ি, সেই গাড়িটাকেও তারা চেক করেছেন। সাধারণত চেক করার পর তারা একটা কথা বলেছেন যে ভাই, যা কিছু করো অন্তত আমাদের সাধারণ দর্শকদের, মানে হলো মোবাইল চেক করো না, এই কথাটা কিন্তু বলেছেন দর্শক। কি বললো? এটা বন্ধ করেন, অফ করেন। লাইভে আছেন তো আপনি? হ্যাঁ, লাইভে আছি। আচ্ছা, কি বললো গাড়ি? না, বলতেছে যে দর্শক যারা যারা স্টুডেন্ট রয়েছে, স্টুডেন্টরা অন্তত যেন কারো মোবাইল চেক না করে। না, এখানে কেউ মোবাইল চেক করতেছে না, মোবাইল তো চেক করছে না। না, এখানে জাস্ট আমরা কি চেক করতেছি যে যদি গাড়ির ব্যাগ ডালাটা ওপেন করবে, যদি এখানে সন্দেহ যদি থাকে সেটা দেখবে, আর না হলে ছেড়ে দেবে। না, তারা সেটা সাধুবাদ জানাইছে যে না, আমাদের খুব ভালো লাগছে যে এই জিনিসটা, আমরা মানে সাধুবাদ জানাচ্ছে। এখন যেহেতু প্রশাসন নেমে গেছে, এখন স্টুডেন্টদের কাজ। না না, প্রশাসন নেমে গেছে এটা কথা ভুল কথা। আমরা এই পর্যন্ত যতগুলো গাড়ি যেখান থেকে আসছে তাদের সবাইকে জিজ্ঞেস করেছি যে আপনারা কোথা থেকে আসছেন, সবাই কিন্তু বলছে যে এই পর্যন্ত যেখান থেকে আসছে একটা পুলিশ প্রশাসন আমরা রাস্তায় দেখি নাই, কোনো ট্রাফিক দেখি নাই, এই মুহূর্তে কোথাও চেক করছো নাই, শুধুমাত্র আমাদেরকে এই স্টুডেন্টরা এখানে থামিয়েছে। তাদের ভিতরে একটা আতঙ্ক কাজ করতেছে এবং এটা আতঙ্ক কাজ করার কারণ হলো যে তারা যেহেতু একটা পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে, হ্যাঁ, তাদের ভিতরে আতঙ্ক কাজ করতেই পারে। এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতির প্রতিটা মানুষের আতঙ্কে রয়েছে। এখন সবাই তাই যে সবাইকে হরানি করা লাগবে, হরানি করা এটা কিন্তু আমাদের বা স্টুডেন্টদের কারোই ঠিক হবে না। এই জন্য তো সন্দেহবাদন হইলে আটকান, প্রশাসন আছে প্রশাসন খবর দেন, সন্দেহ না হইলে ছেড়ে দেন, কারণ হরানি করার মতো কোনো অবস্থা এখানে নাই। ধন্যবাদ। দর্শক, আমরা দেখতে পাচ্ছি আরেকটি গাড়ি, কে সেই গাড়িটাকে হলো চেক করা হচ্ছে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। টোটালি গাড়িতে সন্দেহভাজন, মানে টোটালি গাড়িটাকে চেক করা হচ্ছে। জুতা আর কি কি দিয়েছে মহিলা বলতে হবে না, আমার বোনে দিয়ে দিয়েছে, দেখেন সমস্যা নেই। মাইক্রোবাসটির ভিতরেও চেক করা হচ্ছে,
আমরা দেখতে পাচ্ছি দর্শকের যে একটি পিকআপ ভ্যান, সেই পিকআপ ভ্যানগুলো দেখা করে সবাই সামনে চেক করা হচ্ছে। ভালো আছেন? দর্শক আমরা একটা দেখছি নোয়া গাড়ি, সেই নোয়া গাড়িটিকে এলো চেক করা হচ্ছে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে তারা গাড়িটিকে কীভাবে চেক করছেন, আপনারা দেখুন। প্রতিটা মানুষ যাতে নিরাপদে যেতে পারে, নিরাপদ আশ্রয়ে মানে তাদের বাসা গন্তব্যস্থলে পৌঁছাতে পারে, সেই কারণে কিন্তু আমাদের ছাত্র ভাই যারা রয়েছেন তারা কিন্তু কন্টিনিউ এই কাজগুলো করে যাচ্ছেন। দর্শক আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এখানে যখন কোনো মোটর সাইকেল হেলমেট ছাড়া যদি কোনো কেউ যায় তাহলে কিন্তু তাদের সাজাবো এক কথা যে 10 মিনিট তাদের সাথে দায়িত্বটা পালন করতে হবে, এভাবে তারা দায়িত্বগুলো পালন করে যাচ্ছেন। দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা আরেকটি গাড়ি, সেই গাড়িটিকেও সবাই এক কথায় মানে যে স্টুডেন্ট ভাইদেরকে সবাই হেল্প করছেন যে গাড়িটি চেক করার সময় খুবই আন্তরিক এই গাড়িটিকে চেক করা হচ্ছে। দর্শক এই মুহূর্তে যারা ফেসবুক পেজে লাইভে রয়েছেন আপনারা, আপনাদের কাছে রিকোয়েস্ট হলো আপনারা এই ভিডিওটিকে আপনাদের টাইম লাইনে শেয়ার দিয়ে দিবেন, আমাদের যাদের অন্য অন্য যারা রয়েছেন তারাও যেন দেখতে পায়। প্রতিটি গাড়িকে বানিল চেক করে তারা ক্লিয়ারেন্স দিয়ে দিচ্ছেন এবং পাশাপাশি সামনে আবার একটা একটা করে টোকেন দিয়ে দিচ্ছেন যাতে সেই গাড়িটাকে চেক করার পর সামনে যাতে আর কোনো চেক না করেন। দর্শক শুধু এখানে যে শুধু গাড়ি চেক করছে তা কিন্তু না, কিন্তু কিছু স্টুডেন্ট আছে তারা টল দিচ্ছেন এক কথায়, প্রতিটা মানিল এই এলাকাটা মানে ঘুরে ঘুরে তারা টল দিয়ে যাচ্ছেন। দর্শক আমরা দেখতে পাচ্ছি যে আরেকটা মোটর সাইকেলে মানে তাদের হেলমেট, তার হেলমেট নাই, সেই গাড়িটিকে টোটালি কাগজপত্র থেকে দর্শক দেখুন সেই গাড়িটিকে চেক করতে গিয়ে মানিল কিভাবে মানিল আক্রমণ করলে আমাদের স্টুডেন্ট ভাইদেরকে এই মুহূর্তে তারা মানে তাদের গায়ের পুরো গাড়ি তুলে দিতে আসলে চেক করার সাথে সাথে সেই গাড়িটিকে আটকানো গেল না। দর্শক এই মুহূর্তে দর্শক আরেকটি মোটর সাইকেল যাচ্ছে তাই গাড়িটিকে ধরার জন্য। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে একটি খুব খারাপ সিচুয়েশন, যদি গাড়িটিকে আটকানো যেত তাহলে কিন্তু যে কোনো মানে গ্লাস ভাঙছে তারপরে তো কিন্তু থামে না, কারণটা কি থামলো না কেন গাড়িটা? থামে না ভাই, গাড়ি ভিতরে ভাই তো কিছু আছে, কিছু আছে, অবশ্যই কিছু আছে, আমি বলি হ্যাঁ, না হলে গাড়ি থামবে না, গাড়ি থামবে না কেন? মানে আপনি প্রথমে কি বলছিলেন? আমরা বলছি যে গাড়িটা থামান, উনি থামাইলো বললো যে ব্যাগ ডালা চেক করবেন, আমি বললাম হ্যাঁ, তারপরে আমরা সবাই ব্যাগ ডালা চেক করতে গেলাম, উনি তাড়াতাড়ি করে গাড়িটা টান দিল। তাহলে আপনাদের কি করা উচিত এরপরে থেকে, মানে আপনাদের যদি গাড়ির সামনে থাকতেন তাহলে তো আপনাদের অবশ্যই আমাদের হ্যাঁ, তাহলে এই জন্যই তো আমরা সামনে থাকি না। তাহলে ড্রাইভারকে যখন আপনারা থামাবেন তখনই কিন্তু তার গাড়ির চাবিটা নিয়ে যেতে নামে ইনসিওর করবেন যে নামার পর তারপর আপনারা ব্যাগতলার দিকে যাবেন। হ্যাঁ এটা ঠিক বলছেন, এটাই করা উচিত আমাদের। প্রথমে আমি তার মুখে থেকে অ্যালকোহল ঘেরান পাইছি, সে বলে হ্যাঁ অ্যালকোহল ঘেরান পাইছি, তারপর সে বলে তোমরা পিছন সেটা দেখো, পোলাবেন যে সময় আমাদের পিছনে আছে রাস্তাটা ফাঁকা, সে তখন টান দিছে, আমরা আর ধরতে পারলাম না, আমরা লাইট মারছি, আমার হাতে লাইটটা ছিল গ্লাসের ভিতরে মারছি। প্রথম আমরা সালাম দিছি, সে বলছে কি আচ্ছা ওকে চেক করেন, পরে আমাদের ছেলে পেলে সব পিছনে আছে, তারপরে গাড়িটা টান দিছে আর কিছু করেন, গাড়ি তো টান ধর সামান্য তো আপনারা তো চেক করে তো ছেড়েই দিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ তো গাড়িটা আটকা, সে তো আমাদেরকে চেক করার কোনো সুযোগই দেয় নাই, সুযোগ তো দেয় নাই, তাই আমাদের সুযোগ দিলে তো আমরা চেক করবো একজনের হয়তো যান নিয়ে টানাটানি ছিল ছাত্র, আর কি বলবো, এই তো তার মনে হয়তো কোনো খারাপ নীতি আসিল তার জন্য সে গাড়িটা টান দিছে, ঠিক না?
আমরা আর কিছু করতে পারলাম না, এটাই আমরা এ পর্যন্ত সমর্থ আর কি। দর্শক, এই মুহূর্তে যারা আমাদের ফেসবুক পেজে লাইভে রয়েছেন, আপনারা যারা দেখতেছেন আমাদের সাথে জয়েন করেছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনারা আপনাদের টাইম লাইনে আপনারা আমাদের ভিডিওটি আপনারা শেয়ার দিয়ে দেবেন। দর্শক, এই মাত্র যে বিশৃঙ্খলাটা ঘটে গেছিল, যে ধরনের একটা দুর্ঘটনা ঘটে গেছিল, যে আমাদের ছাত্র ভাইদের গায়ের উপর দিয়ে মানিল গাড়িটা চালিয়ে যাচ্ছিলেন এমন একটা পরিস্থিতিতে, গাড়ি থামানোর কথা বলে, চেক করার কথা বলে, তারা সেই চেক করতে গিয়েও সেই গাড়িটিকে টান দিয়ে বলে কোনো রকমে থামার নেই। এবং গাড়িটার উপর দিয়ে মানে একতা স্টুডেন্টরা যদি না সরে যেতেন তাহলে সেই গাড়িটা তাদের গাড়ির উপরে দিয়ে চালিয়ে যেতেন। দর্শক, আপনারা দেখতে পেলেন, এই মাত্র আপনারা দেখেছেন যে গাড়িটা কীভাবে চলে গেল, সেই দৃশ্যটা কিন্তু আমরা আপনাদেরকে